সাবস্ক্রাইব করুন JMK টেকনোলজি চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আমি অনয়, JMK টেকনোলজি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ছখানা অ্যাপস, যে ছখানা অ্যাপস আমাদের ভাবনা চিন্তাকে বদলিয়ে দেবে। চলো দেখে নিই আমরা সেই ছোট অ্যাপসকে। প্রথমে আমরা দেখব ব্রেভ। প্রথমে প্লে স্টোর খুলব। তো আমাদের সবার একটা প্রবলেম কি থাকে, যে আমরা যখন কোনো ব্রাউজিং করি তো অনেক অ্যাডস দেয় ব্রাউজিংয়ে, যেটা আমাদেরকে খুব বিরক্ত করে। এবং ইউটিউব খুলি, ইউটিউবে খুব অ্যাড দেয়, যেটা খুব আমাদের বিরক্ত করে। তাছাড়াও আর একটা ভয় থাকে কি, যে কোনো কেউ আমার মোবাইলকে হ্যাক করছে কিনা, এই ভয়টা সবসময় থাকে। তো আমরা সেই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য একটা অ্যাপস নিয়ে এসেছি। অ্যাপসটি হলো ব্রেভ। তো আমরা এখানে লিখব BREVE, ব্রেভ, প্রাইভেসি ব্রাউজার দেখতে পাচ্ছে এটা। অলরেডি 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে, 70 MB অ্যাপস, সেটা আমরা ইনস্টল করব। আমরা যদি এই অ্যাপসটাকে ইনস্টল করে রাখি তো সব রকম মানে আমরা যদি এই অ্যাপসটাকে ইনস্টল করে রাখি তাহলে সব রকম অ্যাডস থেকে আমরা মুক্তি পাবো এবং হ্যাকিং বিষয়ে আমরা সেফ থাকব। তো দেখতে পাচ্ছি অলরেডি আমার ভিডিও ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এবার এটাকে ওপেন করব। ওপেন, দেখতে পাচ্ছ ব্রেভ চাইছে আমার সার্চ ইঞ্জিন কোনটা। আমরা সবসময় গুগল থেকে সার্চ করি, এই জন্য আমরা গুগলকেই সার্চ ইঞ্জিন রাখব। নেক্সট, ব্রেভ শিল্ড অবশ্যই। নেক্সট, ব্রেভ রিওয়ার্ডস, এটা আমরা টার্ন অন করতে পারি অথবা নো থ্যাঙ্কসও করতে পারি। নো থ্যাঙ্কস করে দেবো। এটা খুলে গেল ব্রেভ অ্যাপস। এখান থেকে আমরা যত কিছু সাইজ দেখতে পাচ্ছ দেখিয়ে দিবে কটা অ্যাপস তোমার ব্লক করেছে কিনা সব। অ্যাডস অ্যান্ড ট্র্যাকার্স ব্লক, HTTPS আপগ্রেডস, কেউ তোমাকে হ্যাক করতে চায় বা কিছু করে, সব কিছু সে ব্লক করবে। এবং তোমার কতটা সময় সে মানে সেভিং করছে সেটাও এখানে দেখিয়ে দেবে। এবং এর আর একটা ব্যাপার আছে, আমরা এখান থেকে ইউটিউব খুলে ইউটিউবটা দেখি তাহলে আমাদের অনেকের কী হয়, ব্যাকগ্রাউন্ডে ইউটিউবটা বাজে না, মোবাইল বন্ধ করলে ইউটিউবটা বন্ধ হয়ে যায়। তো আমরা এখান থেকে ইউটিউব চালু করলে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ইউটিউবটা আমরা বাজাতে পারি। তাহলে এখান থেকে ইউটিউবটা চালু করছি আমি, এটা চালাচ্ছি। আমার কিন্তু কোনো লগইন নেই, ইউটিউবটা অ্যাড চালাচ্ছি আমি। ইউটিউব চলছে, এখানে জাস্ট এই সেটিংয়ে যাবে, জাস্ট এই সেটিংয়ে যাবে, গিয়ে এখানে দেখতে পাচ্ছ সেটিং লেখা আছে, সেটিংয়ে যাবে, যাবার নিচের দিকে যাবে, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লেব্যাক, এটাকে জাস্ট অন করে দেবে লেটার, ব্যাস। এবার যে ভিডিও তো বন্ধু দেখতে পাচ্ছ গান চলছে। তো আমরা এবার মিডলে ক্লিক করে একদম ক্লোজ করে দেবো, দেখতে পাচ্ছ তাও গান চলছে। এই যে এখান থেকে তুমি মোবাইলটা বন্ধ করে দিলে বা লক করে দিলেও গানটা রানিং বাজতে থাকবে, এটাই ব্রেভ অ্যাপসের সব থেকে ভালো সুবিধা। তোমরা এবার এটা বন্ধ করে দেবো। তো আমি চাইবো অবশ্যই প্রত্যেকের মোবাইলে ব্রেভ অ্যাপসটা রাখা উচিত, যাতে কোনো রকম উল্টোপাল্টা অ্যাডস অথবা হ্যাকিংটা বা ট্র্যাকিংটা না হয়। তো নেক্সট আমরা একটা ওয়েবসাইটের আরেকটা দেখব। আমাদের কি হয়, আমরা যখন হটস্টার বা ইউটিউব দেখি তখন আমরা কিছু ভিডিও দেখলে সেটাকে ডাউনলোড করতে চাই, কিন্তু সেটা কী হয়, ডাউনলোড হতে চায় না বা আমরা করতে পারি না। তো সেই হটস্টার বা ইউটিউবের ভিডিওকে বা যে কোনো ভিডিওকে ডাউনলোড করার জন্য একমাত্র সব থেকে ভালো অ্যাপ সেটা হচ্ছে IDM, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো আমরা এখন IDMটা নামিয়ে দেখব। IDM, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা পুরো নাম দেখতে। 5 মিলিয়ন প্লাস লোকের ডাউনলোড অলরেডি করেছে, মাত্র 16 MB অ্যাপস এবং 4.6 রেটিং। তো এটা আমরা ইনস্টল করব।
দেখতে পাচ্ছ আমাদের অ্যাপসটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টলিং চলছে। এবার অ্যাপসটিকে আমরা ওপেন করব। আমাদের ডিফল্ট ভাষা আমরা ইংলিশ সিলেক্ট করব। ফটোস মিডিয়া অবশ্যই অ্যালাউ, স্টোরেজ তো অবশ্যই অ্যালাউ দিতে হবে। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো আইডিএম এর সফটওয়্যার খুলে গেল। তো এখানে আমরা যা ভিডিও ডাউনলোড করব সেগুলো এখানে দেখাবে, ডাউনলোডিং বা রানিং থাকলে এখানে দেখাবে, ফিনিশড হয়ে গেলে এখানে দেখাবে, এরর হয়ে গেলে তুমি সেগুলো আবার রিডাউনলোড করতে পারবে। তো আমরা কীভাবে হটস্টার থেকে ডাউনলোড করব, তো প্রথমে যে দেখতে পাচ্ছ ওপরে ডান দিকে পৃথিবীর চিহ্ন আছে একটা, আমরা ওইখানে গিয়ে ক্লিক করব। ওকে ক্লিক করলে দেখতে পাচ্ছ গুগল খুলে গেছে। তো আমরা এখানে লিখব হটস্টার, হটস্টার সার্চ। দেখতে পাচ্ছ হটস্টার চলে এসছে, হটস্টারটা খুলব। এবার আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও চালাবো, ধরো এটাই মহাভারত চালাচ্ছি। মহাভারতটা চলছে, চালিয়ে দিলাম। তুমি এখান থেকে এইচডি ডাউনলোড করতে পারবে, কোনো ব্যাপার নেই। তুমি যাও না আমি 3G ডাউনলোড করো তাও করতে পারবে, তুমি যেমন কোয়ালিটি ইচ্ছা সেটা ডাউনলোড করতে পারবে। দেখতে পাচ্ছ মহাভারত চলছে। আর ওপরের দিকে ডান দিকে দেখতে পাচ্ছ একটা ডাউনলোডিং বার দেখা আছে, যেখানে 12 লেখা আছে। 12 মানে তুমি ওই ভিডিওটাকে 12 রকমভাবে ডাউনলোড করতে পারবে। তো আমরা ওইখানে গিয়ে ক্লিক করবো। এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা 1920x1080 হায়েস্ট এবং লোয়েস্ট কত আছে 320x180। যেটা 1920x1080টা 846 MB এবং 320x180টা 54 MB সামথিং। তো আমরা যেটা ইচ্ছা সে ডাউনলোড করতে পারি, ধরো মিডিয়াম ডাউনলোড করব সেটা করতে পারি 640x360। তা আমরা কী করবো, যে কোনো এক জায়গায় ক্লিক করব, ক্লিক করে স্টোরেজ চাইবে, এটা সেভ অ্যাজ এই নামে সেভ হবে। স্টোরেজ যেখানে সেভ হবে সেই জায়গাটা তুমি চেঞ্জ করতে পারো অথবা অটো রাখতে পারো। এবং ওয়াইফাই অনলি, এটা তো তুমি ওয়াইফাই থাকে তো অবশ্যই ওয়াইফাই অনলি করবে, না হলে মোবাইল থেকে হবে তো ওটা তুলে দিতে হবে। আর ওয়াইফাই আছে অলরেডি, আমি ওয়াইফাই থেকে করছি। আর রিট্রাই এটা অবশ্যই ঠিক মেয়ে রাখবে, কারণ বাইচান্স যদি ডাউনলোড হতে হতে ক্যান্সেল হয়ে যায় তাহলে তুমি আবার রিট্রাই ডাউনলোড করতে পারবে ওখান থেকেই। স্টার্ট দেখতে পাচ্ছ, স্টার্টে ক্লিক করলাম তো অলরেডি ডাউনলোডিং শুরু হয়ে গেছে। যেখানে দেখতে পাবে তুমি মহাভারত ডাউনলোডিং চলছে। তো বন্ধুরা, সব থেকে ডাউনলোড করার জন্য একদম বেস্ট অ্যাপস এটা আমি জানি। তো তোমরা যদি ডাউনলোড করতে চাও হটস্টার বা ইউটিউব বা যে কোনো কিছু কোনো ভিডিওকে, তো তোমরা আইডিএমে ঢুকে ওইখান থেকে ডাউনলোড করতে পারো। এবারে আমরা 3 নম্বর অ্যাপস দেখব। তো আমরা কী হয়, কোনো এক জায়গায় আড্ডা মারতে মারতে অথবা গল্প করতে করতে উঠতে পারি না, কোনো প্রয়োজন হলেও তাদেরকে ছেড়ে ওঠা সম্ভব হয় না। এর জন্য একটা অ্যাপস আছে যেটার নাম হচ্ছে ফেক কল। ফেক কলটা কী হয়, ওই অ্যাপসটা থেকে তুমি যাকে ইচ্ছে তার ফোন তুমি নিজের মোবাইল নিতে পারবা, সে না করলেও তুমি তার নাম দিয়ে এবং ছবি দিয়ে ফোনটা তোমার ডিসপ্লেতে দেখাতে পারবে। তো আমরা দেখব ফেক কলটা কী, প্লে স্টোরে যাব, গিয়ে লিখব ফেক কল, FAKECALL, ফেক কল। তো যে উপর দেখতে পাচ্ছ 50 মিলিয়ন+ ডাউনলোড, বুঝতে পারছো এর কত চাহিদা, 50 মিলিয়ন+ লোক এটা অলরেডি ডাউনলোড করেছে এবং 4.5 রেটিং, মাত্র 1.9 MB অ্যাপস। এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এবার আমরা এটাকে ওপেন করব। ওপেন করলে দেখতে পাচ্ছ কলার, কল নাও, শিডিউল, ক্যারেক্টার, রিংটোন, ভয়েস। তো এখানে কলার মানে আমি এখানে কে আমাকে ফোন করবে সেটা সেট করতে পারি। ধরো এখানে আমি রেখে দিলাম মা, আমার যে মায়ের নাম্বার সেটা ধরো এখানে লিখে দিচ্ছি আমি, আমি যে কোনো নাম্বার লিখতে পারি। হ্যালো, এর পিকচার আমি চাই এখানে কারো পিকচার বা মায়ের পিকচার লাগাবো, এখান থেকে লাগাতে পারি, সেটা তোমরা লাগাতে পারো। ডান ডান করে দিলাম। এবার শিডিউল, আমি কী করতে তো কোনো জায়গায় যাচ্ছি, আমার একদম সঠিক টাইমে মোবাইলে না হাত দিয়েই আমার এরিয়াটা বাসে থাকবে। তো শিডিউল ক্লিক করলে আমি সে টাইমটা এখানে ফিট করতে পারি যে কত মিনিট পরে এটা বাজবে।
রিংটোন, আমি আমার রিংটোনটা সেম আমার মোবাইল যেটা রিংটোন ফোন করলে সবাই বাজে সেটাই রাখবো, এই জন্য এখানে সেটিং চেঞ্জ করবো না, আমার যেটা মোবাইলের রিংটোন সেটাই বাজবে। ভয়েস, আমি কে ফোন করছে না করছে ভয়েস এখানে চেঞ্জ করতে পারি বা নিজের রেকর্ড ভয়েস এখানে লাগাতে পারি যে কথা বলবে। তো আমার কল নাও ক্লিক করে দেখবো, কল নাও দেখো দেখতে পাচ্ছে একদম মা দেখাচ্ছে এবং মায়ের নিচে মায়ের মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং কল। এবার আমরা এই কলটাকে রিসিভ করতে পারি, এই যে কলটাকে আমি রিসিভ করলাম, রিসিভ করার পর দেখতে পাচ্ছে উপরে টাইমিংও উঠছে, এখানে স্পিকার মিউট কিপ্যাড সব যেমন সেমন চলে আসছে, কেউ হতে পারে না ভোগাচ্ছি তাকে, আমরা এভাবে রিসিভ করে দেখে দিতে পারি। তো আমরা এখন কেটে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছে একদম মানে আমাদের খুব উপকারে আসবে এই অ্যাপসটা এবং সবার উপকারে আসে এটা, তো অবশ্যই আমাদের এটা ডাউনলোড করে রাখা দরকার। এবারে আমরা নেক্সট অ্যাপ দেখবো। তো আমরা কী হয় অনেকের সময় চাই যে সিসিটিভি ক্যামেরা আমাদের বাড়িতে লাগাতে এবং তার কস্ট অনেকটা পড়ে যায়, তো তার জন্য আমরা হয়তো লাগাতে পারি না। তো এবার সেই সিসিটিভি ক্যামেরা আমরা নিজে নিজে বাড়িতে বানিয়ে নিতে পারি কিভাবে। তো আমরা আমাদের মোবাইলে অনেকেরই অ্যান্ড্রয়েড মোবাইল বাড়িতে পড়ে থাকে, অনেকে নষ্ট মোবাইল পড়ে আছে হয়তো কাজ হয় না বা ফোন হয় না কিন্তু ক্যামেরা ঠিক আছে, ক্যামেরাটা অন থাকে, তো আমরা সেই সব মোবাইলগুলোকে কাজে লাগাতে পারি। তো কীভাবে কাজে লাগাবো চলো দেখি, আজকে আমরা একটা অ্যাপস নামাবো মোশন ডিটেক্টর, MOTION মোশন ডিটেক্টর, এই চলে এসেছে মোশন ডিটেক্টর। এই যে প্রথমের অ্যাপসটা দেখতে পাচ্ছ 1 মিলিয়ন প্লাস লোকের ডাউনলোড করেছে এবং 4.5 MB অ্যাপস, তো এটা আমরা ইনস্টল করব। দেখতে পাচ্ছ ডাউনলোড হচ্ছে, এই অ্যাপস থেকে আমরা যে কোনো ঘরের বেবি বা আমাদের পার্সোনাল রুম যেগুলো আছে সেগুলো ডাউনলোড মানে লাগিয়ে রাখলে বুঝতে পারবো কে ঘরে ঢুকছে বা আমার পার্সোনাল জিনিসে কে হাত দিচ্ছে। ধরো আমি মোবাইল ঘর ছেড়ে চলে গেলাম কোথাও, সেটা এক সাইডে রেখে তুমি দেখতে পাবে তোমার ঘর থেকে কে কী নিচ্ছে, এটা ওপেন করব। স্টার্ট, এখানে মেল আইডি চাইছে। এবার ধরো তোমাকে মানে ঘরে কেউ ঢুকলো তার ছবি তুলে তোমাকে সেই মেলে পাঠিয়ে দেবে মোশন ডিটেক্টর অ্যাপসটি, তো আমরা এখানে আমাদের মেল আইডি যেটা সেটা দিয়ে দেবো। নেক্সট সেন্সিভিটি, সেন্সিভিটি আমরা খুব হাই করবো না, এটা 50-তে রাখবো। এবার যদি আমরা জাস্ট যে কোনো ঘরের এক কোণায় এটা মোবাইলটা রেখে দিতে হবে এবং এই সেন্সিভিটিটা চালু করতে হবে। ক্যামেরা অন করলাম, অ্যালাউ অ্যালাউ ওকে গট ইট, দেখতে হবে আমি মোবাইলটাকে একদম স্থায়ীভাবে রাখবো তারপরে গট ইট করে চলে যাবো ওখান থেকে, তাহলে কী হবে এ একা একাই কাজ করবে। যদি কেউ ওর আশেপাশে আসে বা পাশ থেকে নড়ে নড়ে কিছু একটা তাহলে কী করবে ও সেটার ছবি তুলে তোমাকে সহজে পাঠিয়ে দেবে তোমার কাছে এবং অ্যালার্ম দেবে তোমাকে যে কেউ একজন তোমার ঘরে ঢুকেছে বা কিছু কোনো একটা কিছু নাড়ছে। দেখতে পাচ্ছ এখানে ট্রিগারড দ্য মোশন ডিটেক্টর হ্যাজ বিন ট্রিগারড, প্লিজ ওয়েট হোয়াইল দ্য ইমেজ ইজ বিং সেভড, দ্য অ্যালার্ম উইল বি রিঅ্যাক্টিভেটেড ইন অ্যাপ্রক্সিমেটলি 20 সেকেন্ড, এবং 20 সেকেন্ডের মধ্যে তোমাকে আবার অ্যালার্ম দিয়ে দেবে। ব্যাস কেটে দেবো। তো আমরা যে মেল দিয়েছিলাম আমরা মেলটা খুলে দেখবো সত্যি সত্যি সেটা দিয়েছে কিনা, সেটা আমরা যে কোনো জায়গা থেকে মেলটা খুলতে পারি। তো আমরা মেলে চলে যাব, এই দেখতে পাচ্ছ একদম কারেন্ট মেল দিয়েছে মোশন ডিটেক্টর, তো এটা খুলবো। খোলা পরে দেখতে পাচ্ছ মোশন ডিটেক্টর হ্যাজ বিন ট্রিগারড সি দ্য ইমেজ হিয়ার, এখানে ক্লিক করে আমাদের সেই ছবিটা দেখিয়ে দিবে, ছবিটা আমরা দেখে নেব একটু। এই দেখতে পাচ্ছ সাইড দিয়ে কে গেছে তার ছবিটা এখানে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা খুবই একটা উপকারী অ্যাপস এটা, তোমরা তোমাদের পার্সোনাল রুমে বা পার্সোনাল ঘরে এটাকে লাগিয়ে রাখতে পারো যে কোনো কিছু চুরি হচ্ছে কিনা সেটা দেখার জন্য তোমরা তোমাদের নিজের মোবাইলটাকেও ব্যবহার করতে পারো। নেক্সট আমরা দেখবো আর একটা অ্যাপস, তো আমরা কী হয় যে কোনো চাকরির খবর বা কোনো একটা প্রকল্পের খবর খোঁজ সহজে পাই না বা কীভাবে কাজ করতে হয় কি না এই নিয়মগুলো খুঁজে পাই না। তো আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে বাড়ি হয় তো অবশ্যই আমাদের এই অ্যাপসটা খুবই উপকারী, তো আমরা দেখবো কী অ্যাপ সেটা। তো জাস্ট এখানে লিখব ওয়েস্ট বেঙ্গল, WESTBENGAL ওয়েস্ট বেঙ্গল,
এই যে প্রথমে যে অ্যাপসটা আছে এটাকে ডাউনলোড করব, 100K+ ডাউনলোড আছে, সরি ওটা না, প্রথমে যে অ্যাপসটা আছে সেটাকে আমরা ইনস্টল করব। মাত্র 3 MB অ্যাপস, সেটা ইনস্টল হতে দেখতে পাচ্ছ। এই যে ওয়েট বেঙ্গল অ্যাপস চলে এসেছে, আমরা এটাকে খুলবো। চলে এসে দেখতে পাচ্ছ বাংলার ভূমি ওয়েস্ট বেঙ্গল, এই যে এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প। ওয়েস্ট বেঙ্গলের যে সরকারি প্রকল্প আছে সবগুলো তোমাদেরকে এখানে ক্লিক করলে এর ভেতরে দেখিয়ে দেবে, যত সব প্রকল্প আছে সব এখানে পরপর তোমাকে দেখিয়ে দেবে। ব্যাক করব, এর নিচে দেখতে পাচ্ছ মোদি গভর্নমেন্ট যোজনা, মানে কেন্দ্র সরকারের প্রকল্প, কেন্দ্র সরকারের যেসব প্রকল্প আছে সেগুলো এখানে ক্লিক করলে পরপর তোমাকে দেখিয়ে দেবে এবং কীভাবে তুমি সেগুলো পাবে সব কিছু। ব্যবসা ও ইনকাম, ব্যবসা ইনকামের মধ্যে কী কী ছাড় দিয়েছে সরকার সেগুলো ওখানে দেখতে পাবে। ব্যাংক ও লোন, ব্যাংক থেকে তুমি কীভাবে লোনগুলো পাবে সরকারি লোন তার ডিটেলস ওখানে পেয়ে যাবে, এবং কিছু নিউজ যেগুলো গভর্নমেন্ট থেকে দেয় সেগুলো তুমি এখানে পরপর পেয়ে যাবে। এছাড়াও পাবে যে বাম দিকে দেখতে পাচ্ছ তিনখানা দাগ আছে, আমরা দাগে ক্লিক করব, দেখতে পাচ্ছ খতিয়ান অ্যান্ড ল্যান্ড রেকর্ড, আমার জমির যাবতীয় রেকর্ডস বা তথ্য ওখান থেকে পেতে পারি। দৈনিক লটারি সংবাদ, আমাদের লটারি যে কাটি তার সংবাদ এখান থেকে পেতে পারি। সানডে সাসপেন্স, গল্প, আমরা গল্প এখান থেকে পেতে পারি। জব অ্যান্ড রিক্রুটমেন্ট বোর্ড, যে কোনো চাকরির খবর এখান থেকে পেতে পারি, এবং বেঙ্গলি ক্যালেন্ডার পেতে পারি, শুভ মুহূর্ত, তারিখ ও সময় এগুলো পেতে পারি, যেগুলো আমরা পঞ্জিকা খুঁজে বেড়াই কিন্তু এখান থেকে এটা সহজেই পেতে পারি। দুর্গাপুজো কবে এবং গেম এক্সেট্রা এক্সেট্রা, এগুলো সব আমরা একটাই অ্যাপস থেকে পেতে পারি, যেটা আমাদের খুবই উপকারী। নেক্সট আমরা দেখব ইনকাম, আমাদের সব কিছুর আগে থাকে ইনকাম। তো এমন একটা অ্যাপস এনেছে ইন্ডিয়ান যার নাম হচ্ছে Mall 91, যে অ্যাপস থেকে আমরা ইনকাম করতে পারি। তো আমরা দেখব কীভাবে করতে পারি, যে Mall 91 এটা খুলছে, আমি অ্যাপস দেখতে পাচ্ছ এখান থেকে তুমি ইনকাম করতে পারো। তো কীভাবে করতে পারো, এই অ্যাপসের একটা নিজস্ব ভিডিও আছে, আমরা সেই ভিডিওটা দেখব। वीडियो आज तक की सबसे बड़ी रेफरल स्कीम के बारे में ध्यान से सुनिएगा। आप कमा सकते हैं लाखों रुपए, वो भी हर महीने और बिना कोई पैसा लगाए। देखते हो 1 मिलियन+ डाउनलोड है छोटा, अपने मोबाइल में डाउनलोड कीजिए और बस अपने दोस्तों के साथ रेफर कीजिए। Mall 91 में आप जितने मेंबर को जोड़ते हैं आपको उतनी रेफरल इनकम मिलती है। Mall 91 देता है आपको पूरे 15 लेवल तक का ज्वाइनिंग कमीशन। फर्स्ट लेवल पर आपको मिलते हैं ₹5 हर ज्वाइनिंग पर। लेवल 2 पर आपको मिलते हैं ₹2.5 हर ज्वाइनिंग पर। थर्ड लेवल पर आपको मिलता है ₹1.25। इसी तरह 15 लेवल तक हर ज्वाइनिंग का पैसा मिलता रहता है। इस स्कीम की सबसे बढ़िया बात, आप जोड़ सकते हैं अनलिमिटेड सदस्य लेवल 1 पर। अगर आपने अपने नीचे केवल 3 सदस्य बनाए हैं और उन सब ने भी अपने नीचे 3-3 सदस्य बनाए हैं तो आप कमा सकते हैं आसानी से ₹5 लाख, वो भी हर महीने। आपके फायदे यहीं खत्म नहीं होते, आपकी तरह आपके दोस्तों को भी कमाने का मौका मिलेगा। बस आपको ऐप पर ज्यादा से ज्यादा सदस्यों को एक्टिव बनाकर रखना है। रेफरल इनकम के अलावा आपको ऐप पर डेली अर्निंग के मौके भी मिलेंगे, है ना चमत्कार? शायद जिन लोगों को आप जानते भी नहीं उनका ज्वाइनिंग कमीशन भी आपको मिले, तो देर किस बात की, अभी शेयर कीजिए Mall 91 पर दिया रेफरल कोड अपने दोस्तों के साथ और बन जाइए मालामाल। धन्यवाद। তাহলে বন্ধুরা দেখলাম যে Mall 91 থেকে আমরা কীভাবে ইনকাম করতে পারি। তো তোমরা যদি চাও অবশ্যই এটা ইনস্টল করে এখান থেকে ইনকাম করতে পারো, রেফার করে করতে পারো, অথবা এখান থেকে আমরা যে কোনো জিনিস কিনতেও পারি, শপিং করতে পারি ফ্লিপকার্ট অ্যামাজনের মতন, যেটা ইন্ডিয়ান অ্যাপস
এবং অনেক ছাড় দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে, আমরা জিনিসও কিনতে পারে। তবে এখানে একটা আমরা জিনিস কিনলে পরে রিটেলাররা যেরকম লাভ করে, এরাও একটা লভ্যাংশ আমাদেরকে আমাদের দিয়ে দেয় আমাদের ওয়ালেটে। তুমি এখানে যত মাল কিনবে অথবা কাউকে বিক্রি করার জন্য বলবে বা বিক্রি করবে কারো কাছে, তাহলে ওরা তোমাকে একটা লাভ্যাংশ দিয়ে দেয় এখান থেকে। এবং প্রতিনিয়ত তুমি এটা শেয়ার করলে দেখলেই কীভাবে তুমি টাকা ইনকাম করতে পারো, তো আমরা সেভাবেই টাকা ইনকাম করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। এই এইরকম মজার আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে সাথে থাকুন। ধন্যবাদ।